জয় মা মাণিকেশ্বরী। মু সুরত কুমার আপনার স্বাগত জনাওছি মু মোর অন্য এক নূতন ব্লগ্কে। এই ব্লগ্টে মু আপনমানকু নিয়ে যাবি কলাহান্ডি জেলার ভবানীপাটনাটারে থিবা মা মাণিকেশ্বরীঙ্কর দর্শন নিমন্ত। তো চলন্তু মাণিকেশ্বরী মন্দির বিষয়ে মাঙ্কর গূঢ় রহস্য বিষয়ে জানিবা। তো ভিডিওটি আরম্ভর শেষ যাই দেখন্তু। আউ যদি ভিডিওটি পছন্দ লাগুচি তাহলে দয়া করে লাইক শেয়ার আর সবসক্রাইব করে দিন্তু। বর্তমান আমি আসি পৌঁছে সারিছু মা মাণিকেশ্বরীঙ্কর মন্দির সামনে। ই হচ্ছে মন্দির সামনে থাকা পূজা দোকানগুলির দৃশ্য। আপনার যেতবে মাঙ্ক দর্শন করা যাচ্ছেন তাহলে এঠু কিছু পূজা সামগ্রী নিয়ে মাঙ্কর পূজা নিমন্তে মন্দির ভিতরক প্রবেশ করতো। তো চলতু কিছু পূজা সামগ্রী নিয়ে আমি মন্দির ভিতরক যাই। মন্দিরক ভিতরক প্রবেশ করিবার সময় আপনার দেখবে মন্দির পরিসরক লাগি এক বিরাট রাজবাসন যা কি কলাহান্ডি গড়জাত রাজ্যের তৎকালীন সময় শাসন করুথিবা নাগবংশী রাজা মানকর রাজবাসন এবং যে রাজবংশর ইষ্টদেবী হচ্ছেন মা মাণিকেশ্বরী। ওড়িশার কলাহান্ডি জেলার ভবানীপাটনাঠারে অবস্থিত মা মাণিকেশ্বরী মন্দির। মা মাণিকেশ্বরী কলাহান্ডি জেলার ইষ্টদেবী। সেতবে কলাহান্ডি গড়জাত রাজ্যর নাগবংশর রাজা মানে শাসন করুথান্তি। নাগবংশর ষষ্ঠতম রাজা উদিত প্রতাপ দেব এই মন্দিরর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ও তাঙ্ক নাতি ব্রজমোহন দেবঙ্ক রাজত্ব সময় এই মন্দিরর নির্মাণ কার্য শেষ হয়েছিল। প্রতিবর্ষ মূলাষ্টমীর মধ্যরাত্রে মা মাণিকেশ্বরীঙ্ক পুরাতন মস্তিষ্ককে বিসর্জন করা যাই নূতন মস্তিষ্ককে স্থাপন করা যায় ও সেই মধ্যরাত্রে মাঙ্কু মুখ্য মন্দিরর তিন কিলোমিটর দূরে থিবা জেনা খালকু নিয়া যাই থাকে। এই সময় মাঙ্কু দর্শন করিবা নিষেধ হয়ে থাকে। এহাকু কালরাত্র কোহাযায়। তারপর দিন সকালু অর্থাৎ দুর্গাপূজা নবরাত্র সময় অষ্টমী তিথিরে মা মাণিকেশ্বরীঙ্কু জেনাখালাঠারু মুখ্য মন্দির পর্যন্ত প্রায় তিন কিলোমিটর নগর ভ্রমণরে আসন্তি যাহাকু মাঙ্কর ছতর যাত্রা বলে কোহাযায়। এই দিন শ্রদ্ধাু মানে পূজাবিধি সাগক হাজার হাজার পশুপক্ষী মাঙ্ক উদ্দেশ্যে বলি দিয়ে ফলরে ভবানীপাটনার এই জেনাখালাঠারু মুখ্য মন্দির যায় রাস্তা রক্ত রঞ্জিত হয়ে যাই থাকে। এই ছতর যাত্রা দেখা ওড়িশা তথা ওড়িশা বাহারু হাজার হাজার শ্রদ্ধাু সুদূর ভবানীপাটনক আসি থাকে।
ଆପଣମାନେ ଦେଖୁଥିବା ଏ ରାଜବାସଟି ହେଉଛି ଭବାନୀପାଟଣା କଳାହାଣ୍ଡିର ନାଗବଂଶର ରାଜାମାନଙ୍କର ରାଜବାସ ଏବଂ ଏହି ରାଜବାସର ଠିକ୍ ପଶ୍ଚିମକୁ ଲାଗି ରହିଛି ମା ମାଣିକେଶ୍ୱରୀଙ୍କର ମନ୍ଦିର ଯାହାକି ନାଗବଂଶୀ ରାଜାମାନଙ୍କର ଇଷ୍ଟଦେବୀ। ଏଇଟା ରାଜାଙ୍କର ଉଆସ ହେଇଥିବ ବୋଧେ। ଫାଉଣ୍ଟେନ୍ ତ ସାରିଲୁ ଭିଡ଼ ମହାରାଜ ଉଦିତ ପ୍ରତାପ ଦେଓ ସ୍କୁଲ ଅଫ୍ ଆର୍ଟ୍ସ ରାଜବାଟୀ ଭବାନୀପାଟଣା କଳାହାଣ୍ଡି। ଏ ହେଉଛି ପୁରା ରାଜାଙ୍କର ରାଜବାଟୀ ଏରିଆ। ଇଏ ହେଉଛି ରାଜପ୍ରସାଦର କିଛି ଭଗ୍ନାବଶେଷ ଯାହାକି ଜରାଜୀର୍ଣ୍ଣ ଅବସ୍ଥାରେ ପଡ଼ିରହିଛି। ଶୁଣାଯାଏ ଇଏ ଆପଣମାନେ ଦେଖୁଥିବା ଏଇ ଅଞ୍ଚଳଟି ହେଉଛି ରାଜାଙ୍କର ଘୋଡ଼ାଶାଳ ଯେଉଁଠି ରାଜାଙ୍କର ଘୋଡ଼ା ଏବଂ ହସ୍ତୀମାନଙ୍କୁ ରଖାଯାଉଥିଲା। ବର୍ତ୍ତମାନ ଜରାଜୀର୍ଣ୍ଣ ଅବସ୍ଥାରେ ଏହା ରହିଛି। ରାଜା ଉଆସ ସାମ୍ନାରେ ଥିବା ଏହି ସ୍ଥାନଟି ହେଉଛି ବୈଠକଖାନା ଯେଉଁଠାରେ ନାଗବଂଶର ରାଜାମାନେ ନିଜର ମନ୍ତ୍ରୀ ପରିଷଦମାନଙ୍କ ସହିତ ବସି ବିଭିନ୍ନ ବିଷୟରେ ଆଲୋଚନା କରୁଥିଲେ। ଇଏ ହେଉଛି ସେଇ ଜାଗା। ଆଶା କରୁଛି ଭିଡ଼ିଓଟି ଆପଣଙ୍କୁ ନିଶ୍ଚିତ ଭଲ ଲାଗିଥିବ। ଯଦି ଭଲ ଲାଗିଛି ତାହେଲେ ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍ କରିଦିଅନ୍ତୁ ଏବଂ ସାଙ୍ଗମାନଙ୍କ ପାଖକୁ ସେୟାର କରିଦିଅନ୍ତୁ। ଆଉ ଯେଉଁମାନେ ମୋ ଚ୍ୟାନେଲକୁ ନୂଆ ଦେଖୁଛନ୍ତି ତାହେଲେ ଦୟାକରି ଏବେ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦିଅନ୍ତୁ। Thanks for watching.